দাওয়াতে গেলে খেয়েও আসি আবার আসার সময় প্যাকেট করে নিয়েও আসি আজকে আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার আছে প্রাপ্তির নানুর বাড়িতে তো সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমি এই ড্রেসটা নামিয়ে নিলাম এটা হচ্ছে লোন 1000 পেজের একটা ড্রেস এই ড্রেসগুলোর প্রথম সুবিধা হচ্ছে এগুলো খুবই আরামদায়ক আর পরলে অনেক বেশি সুন্দর লাগে এই ড্রেসটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালারের একটা প্রিন্ট করা আছে এটার কালার কন্ট্রাস্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে হাতার মধ্যেও লেস করা আছে আর এই তো সালোয়ারের মধ্যেও কিন্তু সুন্দর করে লেস দেওয়া আছে ড্রেসের ওনাটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর কাতান টাইপের ওনা ওনার মাঝখানে হচ্ছে কাজ করা আছে আর সাইডের যে পাটটা আছে কাতানের সুন্দর কাজ করা আছে এই কালার কন্ট্রাস্টটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই ড্রেসের সাথে আজকে হচ্ছে আমি এই পার্সটা নেব কালার কম্বিনেশনটা এত সুন্দরভাবে মানিয়ে গেছে আর এই পার্সটা কোথা থেকে নিয়েছিলাম তা নিয়ে আপনাদের অনেক কোয়ারি ছিল এটা যমুনা ফিচার পার্ক থেকে নিয়েছিলাম অনেক আগে ড্রেসটা যেহেতু সুতির মধ্যে এটা সাথে একটু হালকা পাতলা জুয়েলারি পরবো কিন্তু হালকার মধ্যে একটু গর্জিয়াস লুক আসে এমন একটা জুয়েলারি চাচ্ছি তো প্রথমে হচ্ছে ফিঙ্গারিং নামিয়ে নিয়েছি ভেবেছিলাম যে এর মধ্যে কিছু পরবো হয়তো পরে মনে হলো ব্ল্যাকটা ভালো লাগবে না এটার সাথে একটু মাল্টি কালার হলেই ভালো লাগবে তো আগে দুলটা বের করি এরপরে ফিঙ্গারিং সেট করা যাবে মাল্টি কালারের এই দুলগুলো আমার কাছে মনে হচ্ছে এই ড্রেসের সাথে বেশ ভালো বানিয়ে যাবে তো এই দুলগুলো যেহেতু নামিয়েছি আমি ফিঙ্গারিংও ও মাল্টি কালারেরই নিব একটু বড়োর মধ্যে ফিঙ্গার নিতে যাচ্ছি তো এই মাল্টি কালারের ফিঙ্গারিংটা আমার কাছে মনে হচ্ছে ইয়ারিং এর সাথে আর রেডি হতে গিয়ে দেখি আমার ব্লু তো অলরেডি উঠে গিয়েছে তো ঘরে যে মেশিনটা ছিল ইলেকট্রিক মেশিনটা এটা দিয়ে ব্লুটা একটুখানি ক্লিন করে নিচ্ছি এই মেশিনগুলো দিয়ে হুটহাট ব্লু ক্লিন করা যায় বিশেষ করে আপার লিপটা বেশ ভালো হয় আর আমার ড্রেসটা যেহেতু ব্ল্যাকের মধ্যে ছিল আমি একটুখানি স্মুকি আয় করা ট্রাই করেছিলাম কোনো কিছুই হয় না একটু সময় নিয়ে করলে হয়তো বা লুকটা ভালো হতো কিন্তু সময়ের অভাবে সময় দিতে পারি নাই যাই হোক এখনো হচ্ছে লিপস্টিক দিয়ে নিচ্ছি লিপস্টিকটা আমি দুইটা শেড মিক্স করে দিই একটা শেড দিয়ে আসলে যেমন কালার চাই এরকম কালার ম্যাক্সিমাম সময় আসে না তো সেই ক্ষেত্রে দুইটা শেড মিক্স করে করলে কিন্তু মোটামুটি একটা পছন্দসই কালার আনা যায় ইয়ারিং আর ফিঙ্গার দুটা মাল্টি কালার হওয়াতেই বেশি ভালো লাগছে আর এই হচ্ছে আমার ফাইনাল লুক ড্রেসটার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন লোন ওয়ান থাউজেন্ড পেজে পেজটা আমি উপরে ট্যাক করে দিব এই ড্রেসগুলোর স্পেশালি সিটে হচ্ছে বাইরে তো পরে যাওয়া যায় আর এত কমফোর্টেবল চাইলে পরবর্তীতে বাসায় পরে ফেলা যায় এই ড্রেস নতুন থাকা অবস্থায় আমি বাইরে কিছুদিন পরে যাই এরপরে হচ্ছে প্রিয়র কোচিং এ স্কুলে যাই এরপরে হচ্ছে বাসায় পরে ফেলি মানে সব জায়গায় পারফেক্ট এই তো আমি আর প্রিয় মিলে বের হয়ে গেলাম ওয়েদারটা এত মেঘলা বের হওয়ার পরপরই শুরু হয়েছে বৃষ্টি আর বৃষ্টিতে তো রাস্তায় প্রচন্ড রকমের জ্যাম থাকে এরপর চলে গেলাম কেক স্টোরিতে কেক স্টোরির কেক আমার কাছে বেশ ভালো লাগে নর্মালি হোমমেড মেড কেক গুলো ইদানিং আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু হোম মেড কেক তো আর রেডিমেড পাওয়া যায় না আগে থেকে অর্ডার করতে হয় তো হুট হাট কেন কেনাকাটা করতে গেলে আমি কেক স্টুডির কেকটা নাই এটা হচ্ছে বনশ্রী শাখায় গিয়েছিলাম আর উত্তরাতে তো কেক স্টুডির শাখা আছেই তো আমার ভাইয়ের বইয়ের বাজে ছিল সেদিন এই জন্যই আন্টির বাসায় যাওয়া সবাই একসাথে হওয়া তো ওরা তো কেক আগের দিন রাতের বেলায় কেটেছে তো আমিও একটা কেক নিয়ে নিলাম এখানে মনে হয় মেরা দিয়া বাজারের সপ্তাহে একদিনের হাট বসে এখনও তো সেদিন মনে হয় হাটবার ছিল তো হাটের জ্যাম ঠেলে ফাইনালি বাসায় আসলাম আর এই পুটুস বুড়িটার তো দুষ্টুমি দুষ্টুমি তো শেষই হয় না সারাক্ষণ শুধু খেলা জোর করেও কোলে নেওয়া যায় না কিন্তু দাদা ভাইয়ের কোলে উঠবে দাদা ভাই বাইরে নিয়ে যায় জন্য দাদা কোলে জন্য পাগল হয়ে যায় আমরা বাইরে নিয়ে না না আমাদের কোলে থাকতেও চায় জোর করতেছে না আমার জন্য ওর হচ্ছে কোনো কিছু লাগলে তারপরে কাউকে ডাকবে আর নয়তো নিজের মতো সারাদিন খেলবে আমার হাতে পানির বোতল দিলেও পানি খাবে আমি ওকে পানির বোতল ফিরিয়ে দিলাম যে এটা যে আমি কি করবো এখন বুঝাবে ও এখন খাবে আর আন্টি অনেক রান্না বান্না করছে আমি আমার ভাই ভাইয়ের বউ সবাই হচ্ছে পোলা পছন্দ করি তো আন্টি ভেবেছিল বাবাও যাবে বাবা তো আবার এগুলো খায় না তো তার জন্য আবার ওই ও যা যা পছন্দ করে তা করছে তা আমি বললাম সে তো অফিসে আমরা যেহেতু বিকেল বেলা আসছি এই জন্য আসতে পারে নাই তো ও নাই দেখে আন্টি আবার সব এগুলো প্যাক করে দিয়ে দিয়েছিল এত রান্নাবান্নার ঝামেলায় আন্টি আবার গরুর বটও করছে আর আন্টির হাতে চিকেন ফ্রাইটা অনেক মজার হয় এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে উপরের পাটা একটা বিস্কিটের দিয়ে করা তো খুব ক্রান্তি থাকে খেতে ভালো লাগে রাস্তায় বৃষ্টির জন্য এত জ্যাম ছিল পুরোটা সময় রাস্তায় কেটে গেছে তো গিয়ে বেশিক্ষণ বসতে পারি নাই গিয়ে কুটুসবুড়ির সাথে একটু খেলে খাওয়া দাওয়া করে আবার ব্যাক করেছি আর কুটুসবুড়ি মনের আনন্দে খেলতেছিল কিন্তু আসার সময় আবার মন খারাপ হয়ে গেছে আর আন্টি এই তো বাবার জন্য আবার খাবার প্যাক করে দিয়ে দিচ্ছে প্রাপ্তি এবার পুরো খেলাতে মগ্ন এবার ভাইকেও পাত্তা দিচ্ছে না একটু সময়ের জন্য আসলো ভালোই লেগেছে কিন্তু বাহিরে এই পরিমাণ বৃষ্টি ছিল যে রাস্তার মধ্যে পুরো হাঁটু পানি হয়ে গিয়েছিল আর এই হাঁটু পানির জন্য পুরাটা রাস্তা জ্যাম ছিল এই জ্যামের কোনো ঢাকা শহরে কোথাও যেতে ইচ্ছা করে না